রেড হ্যাট অ্যাডমিনের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিমউদ্দিন চৌধুরী। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে আমরা রেড হ্যাট 7.2K সেট আপ করতে পারি একটা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের মধ্যে। আজকে আমরা লিনাক্সের কিছু টার্মিনাল কিভাবে কাজ করা যায় এবং টার্মিনালের মধ্যে কী কী ধরনের প্রিভিলেজগুলো আছে আমরা ওইগুলো সব দেখবো। আজকে বেসিক কিছু কমান্ড নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমরা একটা ক্লায়েন্ট নামে একটা ইউজার তৈরি করেছিলাম, কিন্তু আমরা এখানে অ্যাডমিন নিয়ে কাজ করতেছি, তো আমরা সবসময় এখানে সুপার ইউজার হিসেবে থাকব। তো আমরা এখানে ক্লায়েন্টে ঢুকব না, ক্লায়েন্ট মানে যারা যারা ইউজার থাকবে, কিন্তু আমরা এখানে অ্যাডমিন লেভেলে কাজ করব। তো আমরা এখানে নট লিস্টেডে ক্লিক করব, একটা নট লিস্টেড। তো আমাদের এখানে ইউজার নেমটা হবে রুট, যে এখানে আমরা সুপার ইউজার নিয়ে কাজ করব। এবং আমাদের যে রুটের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল, ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে সাইন ইন করব। একটু সময় লাগতে পারে। এটা হলো আমাদের লিনাক্স রেড হ্যাট 7.2 এর ডেস্কটপ মোড। তো আমরা আজকে লিনাক্সের কিছু বেসিক কমান্ড নিয়ে কাজ করব। তো 7.2 আমরা যে সময় ডেস্কটপ মোডে চলে আসব, তো আমরা এখানে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব একটা। তো আমরা এখানে দেখতে পারবো ওপেন ইন টার্মিনাল, এটা ক্লিক করব আমরা। এখানে এখানে আমরা টার্মিনালটা পাবো। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রুট অ্যাট দ্য রেট অফ ক্লায়েন্ট ডেস্কটপ, ঠিক আছে। তো আমরা এখানে আমি এখানে যা যা আছে করব সব আমরা এখানে একটা নোট প্যাডে সব কিছু লিখে রাখবো। তো আমরা আজকে ফার্স্টে দেখবো যে আমরা সিএলআই মোডের মধ্যে, মানে কমান্ড লাইন ইন্টারফেসের মধ্যে কী কী ধরনের জিনিসগুলো থাকে। তো ফার্স্টে যদি আমরা দেখি, এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে অ্যাট দ্য রেট অফ ক্লায়েন্ট ডেস্কটপ, মানে আমরা এখানে ডেস্কটপের মধ্যে আছি, এখন ডেস্কটপের মধ্যে আছি। এবং ক্লায়েন্ট হলো আমাদের এই মেশিনের নাম, আমরা যেখানে একটা হোস্ট নেম ইউজ করেছি ওই হোস্ট নেমটা হলো এখানে ক্লায়েন্ট। আমরা দেখব কীভাবে হোস্ট নেম দেখা যায়। এবং আমরা কোন ইউজার দিয়ে এখানে লগ ইন করেছি, আমরা এখানে রুট ইউজার দিয়ে লগ ইন করেছি। যদি আমরা এখানে অন্য আরেকটা টার্মিনাল ওপেন করি, আমি একটু কম্পেয়ার করতে চাই এখানে দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা কী হবে। আমি এখানে একটা কমান্ড ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি ক্লায়েন্ট ইউজার দিয়ে যদি আমরা এখানে লগ ইন করতাম, তো আমরা এখানে ক্লায়েন্ট লেখাটা পেতাম, কিন্তু আমরা এখানে সুপার ইউজার মোডে আছি, তো আমরা এখানে রুট লেখাটা পাব। তো আমি যদি একটু টেক্সট প্যাডটা যদি আমরা একটু ওপেন করি, এটা আমাদের একটু রেফারেন্স হিসেবে থাকবে আজকে। তো এখানে আমরা দেখতে পাবো যে দুইটা অপশন, একটা হলো রুট ক্লায়েন্ট ডেস্কটপ এবং একটা হ্যাশট্যাগ দেওয়া আছে যদি আমরা এটা রুটে থাকি। যদি সুপার ইউজার মোডে থাকে তাহলে এখানে একটা হ্যাশট্যাগ থাকবে, আর যদি যারা রেগুলার ইউজার হিসেবে থাকে তো এখানে একটা ডলার সাইন থাকবে। তো এখানে আমি একটা নাম্বার করে দিয়েছি। তো এক নাম্বারের অপশনটা হলো রুট অথবা ক্লায়েন্টের মধ্যে থাকবে, তো হোস্ট নেম মানে ইউজার নেম হিসেবে যারা থাকবে। দুই নাম্বারটা হলো আমাদের হোস্ট নেম, যে আমাদের পিসির এই আমাদের এই রেড হ্যাটের নামটা কী দেওয়া আছে, হোস্ট নেম। এবং তিন নাম্বারটা হলো কোন লোকেশনে, ইউজার কারেন্ট লোকেশন, কোন লোকেশনের মধ্যে আমরা এখন আছি। যদি আমরা ইউজার টাইপটা দেখি, তো এটা একটা আছে ডলার সাইন, একটা হলো হ্যাশট্যাগ। তো যদি আমরা রুট হিসাবে থাকি, মানে সুপার ইউজার, তাহলে আমরা এখানে রুট ডলার হ্যাশট্যাগটা দেখতে পারবো। আর যদি রেগুলার ইউজার হয় তাহলে আমরা এখানে একটা ডলার সাইন দেখতে পাবো। ঠিক আছে সবাই, ওকে। তো আমি এখানে ক্লায়েন্টটাকে এখানে অফ করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের লেখাগুলো একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে। যদি আমরা একটু বড় করতে চাই তাহলে আমরা এখানে কন্ট্রোল শিফট চাপ দিব, এবং এখানে আমরা প্লাসে চাপ দিব, তাহলে দেখতে পারবো যে আমরা একটু বড় করতে পারবো আমাদের টার্মিনালের অপশনটাকে। কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট এবং প্লাস। যদি ছোট করতে চাই তাহলে কন্ট্রোল শুধু কন্ট্রোল মাইনাসে চাপ দিব, বড় করতে চাইলে কন্ট্রোল শিফট প্লাস, এবং যদি ছোট করতে চাই কন্ট্রোল মাইনাস। তো আমি একটু বড় করে নিই, তাহলে লেখাগুলো দেখতে সুবিধা হবে। আমরা আজকে কিছু বেসিক কমান্ড নিয়ে কাজ করব।
তো আমরা যদি আমাদের টার্মিনালটাকে যদি এখানে ক্লিন করতে চাই, যে এখানে আমরা একবার ফার্স্ট লাইন থেকে দেখতে চাই, তো আমরা এখানে লিখব ক্লিয়ার। ক্লিয়ার এটা একটা কমান্ড, অনেক সময় দেখা যায় যে অনেকবার ক্লিয়ার লিখতে হতে পারে আমাদের জন্য, আমরা এখানে বারবার ক্লিয়ার লিখতে হবে না। আমরা যদি এখানে কন্ট্রোল এল চাপ দিয়ে প্রেস করি, তাহলে আমাদের ক্লিয়ার অপশনটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে যদি সেকেন্ড অপশনটা দেখি, যে আমরা এখানে লিনাক্সের কিছু ইউজার টাইপগুলো দেখতে চাই, লিনাক্স ইউজার টাইপ। তো আমরা এখানে আগে দেখতে পাচ্ছি, দেখেছি যে এখানে আমাদের ইউজার টাইপ, যদি আমাদের এখানে রেগুলার ইউজার হয় তাহলে হবে ডলার সাইন, যদি হ্যাশট্যাগ থাকে তাহলে হবে আমাদের রুট ইউজার। তাহলে রেগুলার ইউজারের জন্য হলো আমাদের ডলার সাইন, রুট ইউজারের জন্য হলো আমাদের এখানে হ্যাশট্যাগ। আর এখানে আমাদের আরও কিছু ইউজার থাকবে, যেরকম সিস্টেম ইউজার, যেরকম যে আমি একটা মেইলে লগ ইন করতে চাই, অথবা এফটিপিতে লগ ইন করতে চাই, অথবা গেম, অনেক সময় দেখা যায় যে গেম কয়েকজন মিলে একটা গেম খেলা খেলতেছে, গেম সার্ভার, তো ওই সময় কিন্তু আমাদের রেগুলার ইউজারের মধ্যেও ওইগুলো পড়ে না। তো ওইগুলো শুধুমাত্র লগ ইন মানে অথেন্টিকেশনের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড দরকার হয়, এই জন্য আমরা এটাকে বলতেছি সিস্টেম ইউজার। লিনাক্সে কিছু কনসোল আছে আমাদের, তো আমি সেট আপ দেওয়ার সময় দেখেছিলাম যে একটা মিনিমাল অপশন আছে, এবং একটা হলো আমাদের সার্ভার উইথ গুই। আমরা যদি এখানে কন্ট্রোল প্লাস অল্টার এফ ওয়ানে চাপ দিই, তাহলে আমরা এখানে গুই অপশনে কাজ করতে পারবো। আর যদি আমরা এখানে কন্ট্রোল অল্টার এফ টু থেকে এফ সিক্সে যাই, তাহলে শুধুমাত্র কমান্ড লাইন মোডে কাজ করবে। আমি একটু দেখাই আপনাদের, কন্ট্রোল অল্টার যদি এফ টুতে প্রেস করি, এখানে দেখতে পারবো যে আমাদের শুধুমাত্র কমান্ড লাইনটা আসতেছে। তো আমরা এখানে যদি রুটে প্রেস করি এবং পাসওয়ার্ড দিই, শুধুমাত্র এখানে কমান্ড লাইনটাই দেখাবে, অন্য কিছু দেখাবে না। তো আমরা এখান থেকে ফেরত আসার জন্য আমরা এখানে এফ কন্ট্রোল অল্টার এফ ওয়ানে প্রেস করব, কন্ট্রোল অল্টার এফ ওয়ান, তাহলে আমরা এখান থেকে আসতে পারবো। এখানে আমি টেক্সট প্যাডের মধ্যে স্ক্রিন সম্পর্কে কিছু বলেছি, যে স্ক্রিন কন্ট্রোল এল চাপ দিলে আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হবে, কন্ট্রোল শিফট প্লাসে চাপ দিলে আমাদের গুইটা একটু ইনক্রিজ হবে, কন্ট্রোল মাইনাসে চাপ দিলে আমাদের গুইটা ছোট হবে, জিনোম টার্মিনাল এফ টুতে চাপ দিলে আমাদের কমান্ড লাইন মোডে চলে যাবে, মানে এটা। আচ্ছা তাহলে আমরা কিছু বেসিক কমান্ড নিয়ে আজকে কাজ করব। আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় একটা কমান্ড সিডি, মানে চেঞ্জ ডিরেক্টরি নামে একটা কমান্ড আছে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। এবং সিডি লিখে যদি আমরা কোথাও যে কোনো একটা যদি ফোল্ডারে ঢুকতে চাই, তাহলে আমরা এখানে সিডি লিখে ওই ফোল্ডারের নামটা দিব। তো আমরা যদি এখানে সিডি লিখে কোনো ফোল্ডারের নাম না দিয়ে যদি এন্টার চাপ দিই, দেখেন আমাদের এখানে ডেস্কটপ থেকে একটা সাইন চলে গেছে, একটা মাইনাস সাইনের মতো। এটা হলো যে আমরা যে ইউজার নিয়ে কাজ করতেছি, যে আমরা এখানে রুট সুপার ইউজার নিয়ে কাজ করতেছি, তো শুধু যদি সিডি দেই, যে ইউজার দিয়ে হোক, শুধু সিডি লিখে যদি আমরা এন্টার দিই, তাহলে ওই ইউজারের হোম লোকেশন আমাদের নিয়ে যাবে, মানে আমরা এখন রুট ইউজারের মেইন হোম লোকেশনে আছি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা এখানে দেখতে পারবো আমাদের সিডি কমান্ডটা সবচেয়ে বেশি দরকার হবে, এবং আরেকটা কমান্ড দরকার হবে, ওটা হলো আমাদের লিস্ট দেখাটা, যে আমরা এখানে কী কী ধরনের কমান্ড নিয়ে কাজ, কী কী ধরনের ফোল্ডার অথবা ফাইল নিয়ে কাজ করতেছি। যেরকম আমি এখানে যদি লিখি এলএস, মানে আমাদের রুট যে হোম আছে, ওই হোমের মধ্যে আমাদের কী কী ধরনের ফাইল আছে অথবা ফোল্ডার আছে, ওগুলো আমরা দেখতে পারবো। তো আমরা এতক্ষণ ডেস্কটপে ছিলাম, তো এখানে আমাদের ডেস্কটপ নামে একটা ডিরেক্টরি আছে, ডাউনলোড নামে একটা ডিরেক্টরি আছে, পিকচার্স, পাবলিক, ভিডিও, ডকুমেন্ট, অনেক কিছুই আছে। তো আমরা যদি আবার ডেস্কটপে ঢুকতে চাই, তো আমরা সিডি দিয়ে আমরা এখানে ডেস্কটপ লিখে একটা ডিই দিয়ে ডেস্কটপে যাব। আমরা এখানে ট্যাব ইউজ করতে পারি, তো ডেস্কটপে যদি আমরা চলে যাই, দেখেন যে আমরা ডেস্কটপ, আমরা মেইন হোম থেকে আমরা ডেস্কটপে চলে এসেছি। তো আমরা আবার যদি এখানে এলএস একটা কমান্ড দিই, মানে লিস্ট শর্ট লিস্ট কমান্ড এটা, তো আমাদের ডেস্কটপের মধ্যে দেখা যাচ্ছে যে একটা একটা টেক্সট ফাইল আছে, যেটাতে আমাদের ওয়ার্কিং উইথ লিনাক্স সিএলআই নাম। তো আমরা এই শুধুমাত্র একটাই ফাইল আছে আমাদের ডেস্কটপের মধ্যে, এটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিয়ার করে নিই, আমরা আবার সিডি দিয়ে হোম ফোল্ডারে চলে যাব।
তাহলে আমরা এখানে CDLS দিয়ে দেখতে পারলাম যে শর্ট লিস্ট। এখন সব সময় এখানে আমাদের সব রকম ইনফরমেশনগুলো নাও দেখাতে পারে, তো আমরা যদি আরও বেশি ইনফরমেশন চাই তো আমরা এখানে ls space -l লিখব। তাহলে আমরা এখানে একটা লং লিস্ট পাবো, এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে আমরা ফার্স্টের যেই DRX W এগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি ধরনের ফাইল আছে, আমাদের ডেটটা দেখাতেছে এখানে। যদি আমরা আরও ইনফরমেশন চাই, আরও ইনফরমেশন মানে যে এখানে সবগুলো এখানে বাইটে দেখাতেছে, তো আমরা এখানে আমরা হিউম্যান রিডেবল চাই, তো আমরা এখানে ক্লিয়ার করে নিব। আমরা ls শর্ট লিস্ট লং এবং আমরা হিউম্যান রিডেবল চাই, তো আমরা এখানে এইচ দিব। তো আমরা এখানে যদি এন্টার প্রেস করি তো এখানে দেখাবে যে আমাদের কিলোবাইট অথবা মেগাবাইট হিসাবটা আমাদের জন্য সুবিধা হয়, তো আমরা এটা এভাবে দেখতে পারবো। আরও একটা আছে যে আমরা এখানে হিউম্যান রিডেবলে দেখতে চাই প্লাস আমরা হিডেন কোনো ফাইল আছে কিনা ওটা দেখতে চাই। হিডেন ফাইল দেখার জন্য আমরা এখানে এ সহ লিখতে হবে, যে শর্ট লিস্ট লং হিডেন ফাইল এবং আমরা হিউম্যান রিডেবল করতে চাই। এখানে এন্টার করলে দেখা যাবে যে আমাদের হিডেন ফাইলগুলো সহ দেখাতেছে। তো হিডেন ফাইল হলো যে ফাইলগুলোর সামনে একটা করে ডট থাকবে, এই ডটগুলো থাকলে আমরা এখানে হিডেন ফাইল হিসেবে ধরতে পারবো এগুলোকে। তো আমরা আস্তে আস্তে আরও বেশি দেখব যে সময় যেগুলো আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কাজ করতে করতে। তো আমরা দেখলাম যে ls একটা কমান্ড, ls -l। আচ্ছা, এই কমান্ডটা আরও একটা কমান্ড আছে, ll নামে একটা কমান্ড আছে, মানে লং লিস্ট। এন্টার করলে ঠিক সেম ls -l দিয়ে যে কমান্ড, এটাও ঠিক সেম কমান্ডভাবেই কাজ করবে, মানে লং লিস্ট হিসাবে। আচ্ছা, তাহলে আমরা অন্য কিছু কমান্ড দেখি যেগুলো আমাদের দরকার লাগবে। যেরকম আমরা আজকে দেখলাম CD LS LL, আরেকটা কমান্ড আছে যেরকম W, যে কোন কোন ইউজার এখন এই মেশিনের মধ্যে লগ ইন করে আছে, W দিয়ে। তারপর দেখতে পারি আমরা WHO, হু, মানে আমরা কোন কোন ইউজার কখন থেকে লগ ইন করে আছে ওটাও দেখতে পারবো। আরেকটা আছে WHOMI, মানে আমি কোন ইউজার দিয়ে লগ ইন করে আছি। আমরা এখন রুট ইউজার দিয়ে লগ ইন করে আছি, যদি আমরা এখানে ক্লায়েন্ট দিয়ে লগ ইন করে থাকতাম তাহলে এখানে ক্লায়েন্ট দেখাইতো। তারপর আমরা দেখতে পারি যে আমরা এখন কোন লোকেশনের মধ্যে আছি। আমি বলতেছি যে আমরা এখন রুট লোকেশনে আছি, কিন্তু আমরা অনেক অনেক সময় দেখা যাবে যে আমরা একটু অন্য ফোল্ডারের মধ্যে কাজ করছি, তো আমরা বুঝতে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। তো আমরা যদি ওটা দেখতে চাই আমরা এখানে লিখব PWD, PWD মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো আমরা এখানে এন্টার দিলে দেখতে পারবো যে আমরা এখানে রুটের মধ্যে আছি। তো আমরা যদি এখানে দেখতে চাই যে টপ নামে একটা কমান্ড আছে, এটাকে বলবো আমরা টাস্ক ম্যানেজার। তো আমরা উইন্ডোজের মধ্যে টাস্ক ম্যানেজার নিয়ে অনেক সময় কাজ করতে হয়, তো এটা হলো আমাদের লিনাক্সের টাস্ক ম্যানেজার। এখানে আমাদের ফুল অপশনটাই দেখাবে, যদি আমরা কিউতে প্রেস করি তাহলে এটা অফ হয়ে যাবে। আমি আবার দেখাই, টপ মানে হলো আমাদের টাস্ক ম্যানেজার। তো আমরা যদি কিউতে প্রেস করি ওইখানেও ওই সময় আমাদের টাস্ক ম্যানেজার থেকে বের হতে পারবো। আমাদের আরও একটা কমান্ড আছে যে লাস্ট লগ ইন কে করেছিল, ওটা আমাদের অনেক সময় জানতে হয় কাজ করার সময়। লাস্ট লগ নামে একটা কমান্ড আছে আমাদের। তো লাস্ট লগ যদি আমরা এখানে প্রেস করি তাহলে আমরা দেখাবে যে কে কে এখানে লাস্ট লগ ইন করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে শুধু রুট দিয়ে শুধুমাত্র আমরা এখানে লগ ইন করেছিলাম, বাকি কোনো ইউজার দিয়ে আমরা লগ ইন করি নাই। এখানে ক্লায়েন্ট দিয়েও লগ ইন করা হয়েছিল এই সময়ে, তারপর আমরা এখানে এটা দিয়ে লগ ইন করেছিলাম। এখানে সব কিছু দেখাবে, তো আমরা এখানে রুট দিয়ে লগ ইন অবস্থায় আছি। তো আমরা বেসিক কিছু কমান্ড দেখলাম। তো আমরা যদি এখান থেকে পাওয়ার অফ অথবা যদি শাট ডাউন করতে চাই, আমরা এখানে যদি রিবুট করতে চাই, তো আমরা এখানে জাস্ট রিবুট লিখব, অথবা যদি আমরা পাওয়ার অফ করতে চাই
আমরা এখানে জাস্ট পাওয়ার অফ লিখব। পাওয়ার অফ লিখলে আমাদের এখানে লিনাক্স মেশিনটা পাওয়ার অফ হয়ে যাবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে এই টেক্সট ফাইলের লোকেশনটা আমি দিয়ে দিব। আপনারা এখান থেকে সবগুলা কমান্ড দেখতে পারবেন। তো আমাদের বেসিক কমান্ডগুলো এখানে আজকে শেষ। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কীভাবে আমরা আরও কিছু অ্যাডভান্সড কমান্ডগুলো কীভাবে কাজ করে ওইগুলো আমরা একটু দেখব। সবাই ভালো থাকবেন।